আজকে কত সন্তানেরা ঈদের দিনে নতুন নতুন জামা পরিধান করে বাবার সাথে ঈদগাহে তারা এসেছে বাবার হাত ধরে ধরে তারা ঈদগাহে এসেছে আমার বাবাকে কোথায় রেখে এসেছেন আমি কেন আজকে বাবার কোলে উঠতে পারলাম না আমার গায়ে কেন নতুন জামা নাই আমার কি মন চাই না আজকে ঈদের দিন আমি একটু বাবার কোলে উঠব আমার কি মন চাই না আজকে ঈদের দিনে আমার বাবা আমাকে নতুন জামা পরিধান করাইয়া দিবে অবকর নবীকে বলেন আমার বাবাকে এনে দিতে আমার বাবাকে চাই আমি আমার বাবার কোলে উঠব আমি আমার বাবার সাথে ঈদগাহে আসতে চেয়েছিলাম আমার বাবাকে কোথায় রেখে এসেছেন আল্লাহর নবীকে বললেন আবুবকর সিদ্দিক ও গো পয়গম্বর দরজার সামনে উবাইদা কান্নাকাটি করতেছে আপনার সাথে কথা বলবে নবীজি যখন গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সন্তানকে ডাক দিয়া বলে বাবা কি হয়েছে তোমার বলো বলে আমার বাবা কোথায় বলে তোমার বাবা তো বদর প্রান্তরে শাহাদাত বরণ করেছে বলে আমি কিচ্ছুই চাই না আপনি আমার বাবাকে এনে দেন আজকে ঈদের দিনে আমার বাবাকে আমি দেখতে চাই আজকে ঈদের দিনে আমি আমার বাবার কোলে উঠতে চাই আমি আমার বাবার কোলে উঠব নবীজি চোখ থেকে পানি পড়তেছে কারণ নবীজি ওইভাবে বাবার জন্য কান্নাকাটি করেছিলেন নবীজি 6 বছর বয়সে বাবার কোলে ওঠার জন্য কান্নাকাটি করে আল্লাহু أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وآله وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরতে মুসাল্লিয়ান কেরাম দিগার হযরতে মুরব্বিয়ান আজাম শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকর যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর আজ ঈদগাহে অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন শুকরানা সালাত ঈদের সালাত বা জামাত আদায় করার লক্ষ্যে
আসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে কালিমত শুকর অন্তরে অন্তঃস্থল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই দিনটা হলো পুরস্কার দিবস পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে পুরস্কার তো কেবল তারাই পায় আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে না তাদের জন্য আবার পুরস্কার কিসের সুতরাং আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো তাদের জন্য যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছে ত্যাগ তিতিক্ষা করেছে আর যারা রমজানে রোজার খবর নাই তারাবির কোনো খবর নাই তাদের জন্য আজকের এই দিন নয় আজকের এই পুরস্কার বিতরণ তাদের জন্য নয় কারণ আজকের নামাজ হচ্ছে শুকরানা নামাজ যে দীর্ঘ এক মাস পর্যন্ত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে সংযম করেছি সুতরাং আজকে এই শুকরিয়া স্বরূপ দুই রাকাত নামাজ আমরা পড়ব সুতরাং যারা আসল ডিউটি পালনই করে না আসল ডিউটির খবর নাই তাদের জন্য আবার অতিরিক্ত ডিউটি কিসের এজন্য আজকের এই দিনটা সিয়াম সাধনা যারা করেছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পুরস্কার পাবে তবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আমরা যারা মুসলমান মুমিন তাদের এক ধরনের প্রকাশ বহিঃপ্রকাশ এক ধরনের আর বেঈমানরা এই আনন্দঘন দিনের বহিঃপ্রকাশ করে ভিন্ন রূপে বেঈমানরা তাদের আনন্দের দিনগুলো উদযাপন করে গান বাদ্যের মাধ্যমে বেহায়াপনার মাধ্যমে অশ্লীলতার মাধ্যমে গুনাহের আসরের মাধ্যমে কিন্তু মুসলমানরা কখনো তাদের উদযাপন তাদের আনন্দ ইসলাম বিদ্বেষীদের সেই কৃষ্টি কালচার আচরণ করে করে না মুসলমানদের তাহজিব তামাদ্দুনের ভিতরে গান বাজনা ইত্যাদি থাকতে পারে না বরং মুসলমানরা আলোক সজ্জা আতশবাজি থেকে বিরত থাকে পটকাবাজি থেকে মুসলমানরা বিরত থাকবে মুসলমানরা এক আল্লাহু আকবরের ধ্বনিতে মুখরিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করবে ঠিক কিনা এজন্য এই ঈদ এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে চলে গেলেন যাওয়ার পরে দেখে ওই মদিনার লোকেরা আনন্দ বিনোদন করে ক্রীড়া ক্রোত করে খেলাধুলা করে বিশেষ দিনকে কেন্দ্র করে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন মা হাদা নিল ইয়াওমান এই দিনগুলো কি যে দুই দিনে তোমরা ক্রীড়া ক্রোত করো আনন্দ উৎফুল্লিত হও কুন্না নালাবু ফিহিমা ফিল জাহিলিয়াতি বলে জাহিলি যুগে আমরা এই দিনে খেলা ক্রোত করতাম এই জন্য আমরা করি আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসে এই উল্লেখটি করা হয়েছে আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের ভিতরে বর্ণনাটি এসেছে এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনে কি বললেন দেখুন আল্লাহ নবী ডাক দিয়া বলেন কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এর চাইতে আরো উৎকৃষ্ট দুইটা দিন এর চাইতে আরো উত্তম দুইটা জিনের সুসংবাদ তোমাদের জন্য দিচ্ছেন একটা হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিত এই দুইটা হলো মুমিন মুত্তাকি বান্দা বান্দিদের জন্য এর চাইতে শ্রেষ্ঠ উত্তম আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত সুতরাং আজকের পর থেকে তোমরা তোমাদের পূর্বসূরী যারা ছিল তাদের কৃষ্টি কালচার অনুসরণ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে যে উত্তম বিধান দিয়েছেন সেটাই তোমরা পালন করবা সুতরাং এই ঈদের দিন হলো মুসলমান মুমিন মুত্তাকি বান্দা বান্দিদের জন্য পুরস্কারের দিবস তাদের জন্য খুশির দিন তাদের জন্য খুশির দিন আর যারা এক মাস সিয়াম সাধনা পালন করেন নাই তাদের জন্য আজকের এই দিনটা ভীতির দিন আজকের এই দিনটা তাদের জন্য ভয়ঙ্কর দিন
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মানুষদেরকে maaf করে দিবেন ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন ইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম বাহা বিহিম মালাইকাতাহু فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي وقضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وقربي وعلوي وارتفاع مكاني لأجيبنهم الله النبي صلى الله عليه وسلم بولين جخون عيدر دين شجاي ارتد عيد الفطر دين الله پاك رب العالمين فرشت در كجيگش کرن او فرشت را بولو كنو بكتی جدی كنو كار جو شمپدن کرے كنو كاس کرے فلے تحولے تاکے پودیدان کو خندیتے ہوئے তখন বললে আমল শেষ হওয়ার সাথে সাথে তাদের প্রতিদান দেওয়া লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখন তারা ঈদগাহে চলে আসে এবং তারা বসে যায় ফেরেশতারাও তাদের সাথে বসে যায় ফেরেশতারাও তাদের জন্য দোয়া করতে থাকে ফেরেশতারাও তাদের সাথে দোয়ায় শামিল হয়ে যায় আর যখন দোয়া শেষ হয়ে যায় যখন সালাত শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার জাতির কসম আমার ইজ্জতের কসম আমার উচ্চ মর্যাদার কসম যে সমস্ত বান্দা বান্দিরা ঈদগাহে এসেছে আর বাড়িতে যাবে এমন অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ maaf করে দিব ফায়াকুল ইরজিউ কদ গফরতু লাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতে থাকেন ওরে আমার বান্দারা ইরজিউ যাও তোমরা চলে যাও বাড়িতে চলে যাও কদ গফরতু লাকুম আমি আল্লাহ তোমাদের সব গুনাহ maaf করে দিলাম সুবহানাল্লাহ ওয়াবদ্দালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যে অন্যায় করেছো তোমরা যে গুনাহ করেছো তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের মাধ্যমে পরিবর্তন করে দিলাম ফায়ারজিউ মাগফুরাল লাহুম সুতরাং এমত অবস্থায় তোমরা বাড়িতে ফিরে যাও যে আল্লাহ পাক তোমাদেরকে বেগুনাহ মাসুম নিষ্পাপ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে আকাশের ফেরেশতাদেরকে জমিনে পাঠায় দেন কেন কেন অভ্যর্থনা জানানোর জন্য বিশেষ মেহমান যদি আগমন করে অভ্যর্থনা জানানোর জন্য অনেক সময় দেখা যায় হুন্ডারের বহর যায় গাড়ির বহর যায় মিছিলের বহর যায় কেন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আজকে যারা পুরস্কার পাবে আল্লাহর কাছে বড় সম্মানিত মানুষ এক মাস যারা সিয়াম সাধনা করেছে এক মাস যারা আত্মসংযম করেছে এক মাস যারা এই রোদের ভিতরে কষ্ট করে রোজাগুলো রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য মোড়ে মোড়ে ফেরেশতাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার ফেরেশতারা আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে ফেরেশতারা অভ্যর্থনা জানাচ্ছে আমরা চোখে দেখি না এই জন্য আমরা বুঝি না কিন্তু আমরা যতটুক না এসেছি ফেরেশতা এর চেয়েতো বেশি রাস্তাঘাটে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে কেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ নিজে আজকে পুরস্কার দিবেন কারণ আগে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন আসসাউমুলি ও আনা আজজি বিহি রোজা হচ্ছে আমার জন্য আর এই রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম আল্লাহ যদি নিজে হয়ে যান আল্লাহ যদি নিজে বলেন আমি তোমাদের পুরস্কার কোনো টেনশন আছে কোনো পেরেশানি নাই কোনো ভয় নাই এই দুনিয়াও সফল পরকালও সফল لا خوف عليهم ولا هم يحزنون الله پاک رب العالمين بولن
কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সফল পরকালেও সফলতা দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে রোজাদারদের জন্য যে পুরস্কার ব্যবস্থা করেছেন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার নিয়ে আমরা চলে যাব এই জন্য আমরা আজকে ঈদের দিন এখানে অবস্থিত হয়েছি অনেকে নতুন নতুন জামা পরিধান করে এসেছি অনেক গরিবে মন রয়েছে নতুন জামা কেনার কোনো সামর্থ্য নাই তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে আসার পূর্বে সদকাতুল ফিতর আদায় করার কথা বলেছেন فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر طهرة للصيام من اللغو والرفث وطعمة للمساكين الله পাক এই সদকাতুল ফিতরটা কেন দিয়েছেন যাতে করে আমাদের রোজা ত্রুটি বিচ্যুতিগুলো maaf হয়ে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মিসকিনদের খাবারের ব্যবস্থা হয় এই জন্য আল্লাহ পাক সদকাতুল ফিতরের বিধান দিয়েছেন আজকের পর থেকে কবরবাসীদের অবস্থা কেমন ভয়াবহ হবে এক মাস পর্যন্ত তারা তো আযাব মুক্ত ছিল যাদের আযাব ছিল তারাও রমজানের বরকতে আযাব মুক্ত ছিল কিন্তু আজকে থেকে তাদের কবরের ভিতরেও আযাব শুরু হয়ে যাবে আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার কারো কবরটা জান্নাতের টুকরা আর কারো কবরটা জাহান্নামের গর্ত সুতরাং কবরবাসীদের জন্য আজকে আমরা দোয়া করব রূহের মাগফিরাতের জন্য দোয়া করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খচ্চরকে দেখলেন লাফালাফি করতেছে ওই কবরের ভিতর আযাব চলতেছিল কারণ আযাবুল কবরি হাক্কুন কবরের আযাব হলো সত্য আমরা যদি না দেখি আমরা যারা পশু পাখি এগুলো কবরের আযাবগুলো দেখে থাকে কবরের আওয়াজগুলো শুনে থাকে সুতরাং সেই কবরে যাওয়ার চিন্তা আমাদের ভিতরে থাকতে হবে আমাদের কবরের অবস্থাটা কেমন হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া والآخرة خير وأبقى এই দুনিয়ার জীবন নিয়ে তোমরা পড়ে আছো এই দুনিয়া দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিয়েছো এই দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দিয়েছো অতএব ওয়াল আখিরাতু খায়রু আবক পরকাল হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ পরকাল হলো তোমাদের জন্য উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দীর্ঘ এক মাস পর্যন্ত সিয়াম সাধনা কেন দিয়েছেন এর কারণ হলো তার মুমিন মুত্তাকি বান্দা বান্দিরা তারা যেন গুনাহ থেকে গুনাহ মুক্ত জীবন গঠন করতে পারে যদি রমজান উপলক্ষে একটা গুনাহ আমরা ছেড়ে দিতে পারি একটা গুনাহ ছেড়ে দেওয়ার অঙ্গীকার যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটার বদৌলতে বাকি গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন বিশ্বনবীর দরবারে একজন সাহাবী আসলেন ও পয়গম্বর আমি তো সব গুনাহ ছাড়তে পারবো না শুধু আমাকে একটা গুনাহ ছাড়ার অনুমতি দেন বাকিগুলো আমি করেই যাব আল্লাহ নবী বললেন তাই নাকি ঠিক আছে তুমি একটা গুনাহ ছেড়ে দিও আর তোমাকে বেশি গুনাহ ছাড়া লাগবে না কয়টা নবীজি বললেন একটা গুনাহ তুমি ছেড়ে দিবা আর বেশি গুনাহ ছাড়তে হবে না তোমাকে জিনাও ছাড়তে হবে না তোমাকে মানুষের জীবন শাকায়ত ছাড়তে হবে না মানুষকে হত্যা করাও ছাড়তে হবে না একটা ছেড়ে দিবা এবার ওই সাহাবি বড় খুশি বলে কি অপরাধ যেটা আমি ছেড়ে দিব একটা মাত্র বেশি কিন্তু না নবীজি বললেন একটাই তুমি মিথ্যা কথা বইলো না এখন তো ওই আগন্তুক যুবক তো খুব খুশি একটা মাত্র মাত্র মিথ্যা কথা না বলা বাস রাসূলের সাথে অঙ্গীকার করলেন অবশ্যই আপনার কথা অক্ষর অক্ষরে পালন করব আমি এই একটা গুনাহ কখনো করব না এবার ওই ব্যক্তি যখন মদ পান করে মদের ভিতরে ডুবে থাকে এবার নবীর সাথে অঙ্গীকার করেছে আর মিথ্যা বলবে না যখন মদের কাছে গেল মদ যখন হাতের মধ্যে নিল
এবার চিন্তা করে আমি যে মতপান করতেছি যদি বিচারকের কাছে খবর চলে যায় বিচারক আমাকে জিজ্ঞেস করবে আমি কি মতপান করেছি নাকি আমি তো মিথ্যা কথা বলতে পারবো না কারণ নবীজির সাথে আমি ওয়াদা করেছি অঙ্গীকারবদ্ধ হয়েছি মিথ্যা কথা বলতে পারবো না আর যখন সত্য কথা বলে দিব তখন আমাকে 40টি দুর্রা মারবে সহ্য করতে পারবো না আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এতিম ছিলেন তিনি এতিমদেরকে বড় ভালোবাসতেন পয়গম্বরে আরবি ঈদের দিনে তিনি যখন মসজিদে নববীতে মিম্বরে বসে গেলেন মসজিদের মিম্বরে বসার পর একজন সাহাবী যিনি রমজানের জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন ১৭ রমজান বদর প্রান্তরে ওই সাহাবী ওই জায়গায় ইন্তেকাল করেছেন শাহাদাত বরণ করেছেন ওই সাহাবীর ছোট্ট ৬ বছর ৭ বছরের একটা বাচ্চা বাবু সালামের গেটে দাঁড়ায় আছে চোখ থেকে পানি পড়তেছে এখানে মসজিদের গেটের সামনে যদি একটা বাচ্চা এখানে কান্না করে ওই কান্নারত বাচ্চাটাকে রেখে কেউ কিন্তু থাকতে পারে না ওই বাচ্চা কান্না করতেছে আর আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলে হুজুর আপনি নবীকে বলেন আমার নাম হলো উবাইদা আমার বাবা আপনাদের সাথে জিহাদে অংশ গ্রহণ করেছিল নবীকে জিজ্ঞেস করেন আমার বাবা কই আজকে কত সন্তানেরা ঈদের দিনে নতুন নতুন জামা পরিধান করে বাবার সাথে ঈদগাহে তারা এসেছে বাবার হাত ধরে ধরে তারা ঈদগাহে এসেছে আমার বাবাকে কোথায় রেখে এসেছেন আমি কেন আজকে বাবার কোলে উঠতে পারলাম না আমার গায়ে কেন নতুন জামা নাই আমার কি মন চাই না আজকে ঈদের দিনে আমি একটু বাবার কোলে উঠব আমার কি মন চাই না আজকে ঈদের দিনে আমার বাবা আমাকে নতুন জামা পরিধান করাইয়া দিবে আবু বকর নবীকে বলেন আমার বাবাকে এনে দিতে আমার বাবাকে চাই আমি আমার বাবার কোলে উঠব আমি আমার বাবার সাথে ঈদগে আসতে চেয়েছিলাম আমার বাবাকে কোথায় রেখে এসেছেন আল্লাহ নবীকে বললেন আবু বকর সিদ্দিক ও গো পয়গম্বর দরজার সামনে উবাইদা কান্নাকাটি করতেছে আপনার সাথে কথা বলবে নবীজি যখন গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সন্তানকে ডাক দিয়া বলে বাবা কি হয়েছে তোমার বলো বলে আমার বাবা কোথায় বলে তোমার বাবা তো বদর প্রান্তরে শাহাদাত বরণ করেছে বলে আমি কিচ্ছুই চাই না আপনি আমার বাবাকে এনে দেন আজকে ঈদের দিনে আমার বাবাকে আমি দেখতে চাই আজকে ঈদের দিনে আমি আমার বাবার কোলে উঠতে চাই আমি আমার বাবার কোলে উঠব নবীজি চোখ থেকে পানি পড়তেছে কারণ নবীজি ওইভাবে বাবার জন্য কান্নাকাটি করেছিলেন নবীজিও ৬ বছর বয়সে বাবার কোলে ওঠার জন্য কান্নাকাটি করেছিলেন কিন্তু হাজারো কানকে পায় না এই জন্য দয়াল নবী বিশ্ব নবী এতিমের কদর বুঝেন নবীজি এতিমের কদর বুঝেন জমজি তাকে বুকে তুলে নিলেন নবীজি তাকে বুকে জড়ায়া ধরলেন আর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা একটু অপেক্ষা করো আজকে ঈদের জামাত দিতে হবে ওই বাচ্চা কিনে আনো নবীজি মার্কেটে চলে গেলেন আর তার জন্য জামা কাপড় কিনে এনে একটু বিলম্ব করে এরপরে নবীজি তাকে নিয়ে ঈদের জামাত পড়লেন ঈদের জামাত পরে নবীজি আম্মা জানাইশা সিদ্দিকাকে বললেন আজকে ঈদের দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য একটা উপঢৌকন এসেছি একটা উপঢৌকন নিয়ে এসেছি এই যে এতিম সন্তান বদরের প্রান্তরে শহীদ সাহাবীর সন্তান ওই সন্তানটা আজকে থেকে তোমার সন্তান আজকে থেকে এই সন্তানটা আমি মুহাম্মদের সন্তান সুতরাং তার বাবা না থাকলে কি হবে আজকে থেকে আমি এবং তুমি তার বাবা মা হয়ে গেলাম সুবহানাল্লাহ এজন্য এতিমদের খোঁজখবর নেব এতিমদের মাথায় হাত বুলিয়ে দিব যারা এতিমদের মাথায় হাত বুলিয়ে দেয় নবীজি বলেন তারা যেন আমি নবীজির মাথায় হাত বুলিয়ে দিব এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এতিমদের ব্যাপারে বলেছেন যে এতিমদেরকে তোমরা সহযোগিতা করো আলাম ইয়াজিদকে ইতিমান ফাআওয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবী আপনাকে তো আমি এতিম পেয়েছিলাম সুতরাং কোন সাইল যদি আপনার সামনে হাত বাড়াই তাকে খালি হাতে ফিরিয়ে দিব না ও আম্মা সাইলা ফালা তানহার কাউকে কোন সাইলকে যদি কেউ আপনার কাছে চায় আজকে ঈদের দিন কমপক্ষে তাকে খালি হাতে ফিরিয়ে দিব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুমিন হিসাবে কবুল করুক আমরা সকলে পড়ছি আমিন।